ঘূর্ণিঝড় নিয়ে এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ খবর আজ সোমবার থেকেই বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ এবং বুধবারের মধ্যেই তৈরি হবে ঘূর্ণিঝড় ডানা বুধবার থেকেই শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই আজ থেকে আগামী ২৬ তারিখ পর্যন্ত সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলির জন্য শুরু হয়েছে মাইকিং প্রচার এছাড়াও যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে রয়েছেন তাদেরকে আজকের মধ্যেই ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে নিম্নচাপের প্রভাবে কাল থেকেই আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে শুরু হবে দমকা ঝড়ো হাওয়া তো আসুন দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে কি লেটেস্ট আপডেট রয়েছে ঘূর্ণিঝড় ডানা ঠিক কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হতে পারে এবং এর প্রভাবে কতদিন পর্যন্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তখন তার সর্বোচ্চ গতিবেগ কত থাকতে পারে এই নিয়ে কী রয়েছে আপডেট বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন প্রথমেই আপনাদেরকে আমি গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের মাধ্যমে দেখাবো যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন রয়েছে কিনা তারপর ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলের সাহায্যেও দেখাবো ঘূর্ণিঝড়টির গতিপথ এবং সেটা কোথায় কোন দিকে কোন দিক হয়ে যাবে তো ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার জন্য কতটা আতঙ্ক রয়েছে বাংলায় কতটা ক্ষয়ক্ষতি হতে পারে কোন কোন জেলাগুলিতে সরাসরি আঘাত হানবে সেটা দেখে দেখে নেব তো আজকে সোমবার প্রথমেই আমরা দেখে নেব বঙ্গোপসাগরের পরিস্থিতি তো দেখুন এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছাকাছি জায়গাতে সিস্টেমটি শক্তি বৃদ্ধি করছে আজকের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে এই মুহূর্তে আজকে সোমবার আজকে সকালের দিকে এটা কিন্তু একটা ঘূর্ণাবর্ত থেকে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে দেখুন এই মুহূর্তে এর গতিবেগ রয়েছে অর্থাৎ বায়ুর যে গতিবেগ সেটা রয়েছে ঘন্টায় পঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার এতে কিন্তু বায়ুর ঝাপটা রয়েছে বায়ুর সাধারণ গতিবেগে রয়েছে ঘন্টায় পঁয়ত্রিশ কিলোমিটার অর্থাৎ এটা কিন্তু এই মুহূর্তে রূপে অবস্থান করছে তবে আজকে দুপুরের পর বা বিকেলের মধ্যে এই ঘূর্ণাবর্তটি তার শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে পরিণত হবে কোথায় না বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে এসে এটা নিম্নচাপে পরিণত হবে আজকে বিকেলের মধ্যে বা রাত্রের দিকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন রাত্রি দশটার পর থেকে এটা তার গতি বাড়িয়ে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটারের ঊর্ধ্বে উঠে যাচ্ছে বায়ুর গতিবেগ ফলে আজকে রাত্রের দিকে এটা নিম্নচাপে পরিণত হচ্ছে এর ফলে আজকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আশপাশের এলাকাতে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সোমবার এর পাশাপাশি নিম্নচাপটি আগামীকাল মঙ্গলবার আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করবে আগামীকাল মঙ্গলবার এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে এবং ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে দেখুন প্রথমে এর যে প্রাথমিক এই মুহূর্তে যেটা মুভমেন্ট রয়েছে গতি সেটা কিন্তু রয়েছে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ আন্দামান সাগর থেকে ধীরে ধীরে এটা মধ্য বঙ্গোপসাগরে আসবে এবং মধ্য বঙ্গোপসাগরে আসার পর হঠাৎই তার গতিপথের পরিবর্তন ঘটিয়ে সরাসরি উত্তর দিকে এগোবে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগের সুন্দরবন এলাকার দিকে এই ঘূর্ণিঝড়টি এগিয়ে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে দেখাবো পুরোটাই ঠিক কিভাবে আসছে দেখো দেখুন মঙ্গলবার বাইশ তারিখ এই সিস্টেমটি একটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আগামীকাল এর গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ এর কিন্তু উঠে যাবে ফলে আগামীকালই অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত্রির মধ্যেই এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে আমরা জানি ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে বায়ুর গতিবেগ থাকতে হবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটারের ঊর্ধ্বে পঁয়ষট্টি কিলোমিটার আশপাশে বায়ুর যখন গতিবেগ অ্যাচিভমেন্ট হয়ে যায় সে তখন কিন্তু সেটা একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার বিকেল থেকে রাত্রের মধ্যে এই সিস্টেমটির গতিবেগ হয়ে যাবে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটারের মধ্যে ফলে আগামীকাল মঙ্গলবার রাত্রের মধ্যেই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হয়ে যাবে অর্থাৎ ঘূর্ণিঝড় ডানা কিন্তু তৈরি হয়ে যাবে এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর বুধবারের মধ্যে অর্থাৎ তেইশ তারিখ হতে হতে এটা তার সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে গিয়ে একটা সুপার সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে দেখুন দেখাবো বায়ুর নর্মেল গতিবেগে এর গতিবেগ থাকবে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার কিন্তু যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে আপনাদের দেখাই সেক্ষেত্রে দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ উঠে যাচ্ছে আগামী তেইশ তারিখ সকালের দিকে এবং যত সময় গড়াবে তত কিন্তু এই সিস্টেমের গতি বাড়তে থাকবে এবং সেটা কিন্তু আরও ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে এবং তার শক্তি ক্রমশ বাড়াতে থাকবে ঘন্টায় সর্বোচ্চ একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ফলে বুঝতে পারছেন যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে দেখা যাচ্ছে আগামী বৃহস্পতিবার চব্বিশ তারিখ নাগাদ আগামী বৃহস্পতিবার একেবারে ভোরের দিকে ভোরের দিকে ভোর থেকে সকালের মধ্যে অর্থাৎ সকাল পাঁচটা ছটার মধ্যেই ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকছে হচ্ছে ঘন্টায় একশো থেকে একশো ছয় সাত একশো থেকে একশো দশ কিলোমিটার আশপাশেই এর বায়ুর গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ফলে উপকূলবর্তী জেলাগুলিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে আমরা দেখে নেব কোন এলাকাগুলির উপর ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে এই মুহূর্তে দেখুন এর যেটা আপডেট রয়েছে তাতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর হলদিয়াবাড়ি হলদিয়া এদিকে মেদিনীপুরের দীঘা কাঁথি তার সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগের শ্যামনগর পাথরঘাটা মদবাড়িয়া কলাপাড়া এই এলাকার উপরে ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি আছড়ে পড়বে ফলে এই এলাকাতে প্রচণ্ড হারে দমকা ঝড়ো হওয়া ঘন্টা সর্বোচ্চ একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে এবং প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত এই তাণ্ডব চলবে অর্থাৎ এই যে ল্যান্ডফল প্রক্রিয়া সেটা কিন্তু সকালের দিকেই হবে এবং ধীরে ধীরে নিম্ন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পর ধীরে ধীরে প্রথমে কলকাতা হয়ে সেটা ধীরে ধীরে উত্তর চব্বিশ পরগনা হয়ে বাংলাদেশের খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা মেহেরপুর হয়ে হয়ে এটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে দেখুন অর্থাৎ কিছুটা নদিয়াতেও এর প্রভাব থাকবে নদীয়া মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন পূর্ব বর্ধমান জেলা কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে এর যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যাবে এবং পরবর্তীতে এটা কিন্তু বাংলাদেশের রাজশাহীতে ঢুকবে রাজশাহী হয়ে এটা বাংলাদেশে প্রবেশ করবে এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এবং বাংলাদেশের বাংলাদেশের রংপুর ময়মনসিংহেও এর প্রভাব লক্ষ্য করা যাবে তো দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি কার্যত মঙ্গলবার তৈরি হচ্ছে বুধবার উত্তর বঙ্গোপসাগরের শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে ফলে মূলত তেইশ থেকে শুরু করে চব্বিশ পঁচিশ এই তিন দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচণ্ড ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যে সমস্ত জেলাগুলির নাম বললাম এই জেলাগুলিতেই যথেষ্ট প্রভাব থাকবে এবং ক্ষয়ক্ষতি হতে পারে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা এবার দেখে নেব ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল এই বিষয়ে কি ইঙ্গিত দিচ্ছে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল একটা বিশ্বস্ত ওয়েদার মডেল এশিয়ার জন্য নির্ভরযোগ্য একটি ওয়েদার মডেল তবে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলের যেটা ইঙ্গিত তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলায় সেরকম দুর্যোগের আশঙ্কা নেই তবে কিছুটা প্রভাব পড়বে কেননা ইসিএম ওয়েদার মডেলের ইঙ্গিত অনুসারে ঘূর্ণিঝড় ডানা সরাসরি বাংলাতে আঘাত করবে না সেটা উড়িষ্যাতে আঘাত আনবে ফলে সেক্ষেত্রে বাংলা রক্ষা পেতে পারে অর্থাৎ দুটি ওয়েদার মডেল দু রকম ল্যান্ড বিষয়ে ইঙ্গিত দিচ্ছে তবে উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ুক বা বাংলার উপকূলেই আঘাত হানুক এর প্রভাবে কিন্তু আগামী বাইশ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা ইসিএম সি এম ওয়েদার মডেলে দেখাচ্ছি একবার দেখে নিন এর এর গতিপথ কোন দিকে থাকবে তো ইসিএম সি ওয়েদার মডেল বলছে দেখুন আগামী বাইশ তারিখ এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে তেইশ তারিখ আরও শক্তি বাড়াবে এবং চব্বিশ তারিখ সকালের মধ্যে বা দুপুরের মধ্যে এই ঘূর্ণিঝড় ডানা উড়িষ্যার যে ভুবনেশ্বর রয়েছে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা ভুবনেশ্বর এখানেই ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত হানবে এর ফলে উড়িষ্যাতেই কার্যত এর প্রত্যক্ষ প্রভাব পড়বে তবে এর পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই জেলাগুলিতে প্রভাব পড়বে তো দেখতে পাচ্ছেন ইসিএম সিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল বলছে এর ল্যান্ডফল হবে উড়িষ্যাতে সেক্ষেত্রে কিন্তু বাংলাতে এর প্রভাব সেভাবে পড়বে না তবে এখন দেখার বিষয় আরও পরবর্তীতে আপডেট আমরা পাবো ঘূর্ণিঝড় নিয়ে কারণ আবহাওয়া মানে হচ্ছে পরিবর্তনশীল যে কোনো মুহুর্তে আবহাওয়াতে পরিবর্তন করতে পারে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি না হওয়া পর্যন্ত এই বিষয়ে সঠিক এর যে ট্র্যাকিং সেটা কিন্তু বুঝতে পারা যাবে না তো বঙ্গোপসাগরে নিম্নচাপ আজকে তৈরি হবে আগামীকালের মধ্যেই এই বিষয়ে আরও সঠিক তথ্য পাওয়া যাবে তথ্য পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা ঘূর্ণিঝড় নিয়ে পরবর্তী আপডেট আবারও নিয়ে আসবো